ঘটছে কত ঘটনা, বন্ধু তো সে শত্রু হয়ে যায়, করে তারি বাহানা ছোট ভুলে। কি করব বল, ঢাকাতে এমন এক কাজ করে এসেছি যে বাবা মার সামনে যেতে আমার লজ্জা করছে। কি এমন করেছিস, ফোনেও তো বলিস নি। তুই তো জানিস যে আচার দেখলে আমি আমার জিভ সামলাতে পারি না। এটা তো পুরান খবর। আপুরা যাদের সাথে সাবরেত থাকে ঢাকায়, ওদের বাসায় আচার খেয়ে ফেলেছি, তাও চুরি করে। বয়াম ভেঙেছি তো লজ্জায় শেষে আপুয়ার দুলাভাইকে না জানিয়ে আমি পালিয়ে চলে আসছি। তুই চুরি করতে গেলি কেন, চাইলে কি দিত না? হ্যাঁ, আসলে চাইলে দিত, কিন্তু কেন জানি চাওয়ার কথা মনেই ছিল না। আর আচার দেখে না আমি জিভ সামলাতে পারিনি তো। তুই পারিসও বটে, চল ভিতরে চল। খালাম্মা খুলে যান। তুই আমাদের বাসায় আসবি, আমাদের বাসায় থাকবি, তাতে বাবা মার কি সমস্যা? চল ভিতরে চল। ওইভাবে চলে যাওয়াতে আমরা আরো ছোট হয়ে গেলাম, কিছুই ভালো লাগছে না। শোনো, তুমি না অফিস থেকে আসার সময় একটা আচারের গরম অবশ্যই নিয়ে আসবে। ঠিক আছে, আনবো। যেহেতু আমার একটা পলিসি নিয়ে নিল, পরে আমি আবার ওর একটা পলিসি নিয়ে নিলাম, এই ব্যাপারটা তো কাটাকাটি হয়ে গেল। এখন রেদুর ভাইটাও যদি এরকম একটা কিছু মানে লজ্জাজনক কিছু করতো, তাহলে কাটাকাটি হয়ে যেত না। তুমি এমনভাবে বলছো যেন রেদুর ভাই রোজ রোজ আচার চুরি করে খায়, ওর অভ্যাস আছে। আচার চুরি করবে, অন্য একটা কিছু চুরি করবে, তাহলে তো কাটাকাটি হয়ে যাবে। কি তুমি বলো তো, এসব উদ্ভট চিন্তা তোমার মাথা আসে কোত্থেকে? যাও অফিস যাও, তোমার সাথে কথা বলতে আমার একটু ভালো লাগছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম
তোমার শরীরটা নাকি খুব খারাপ, জগিং এ এলে না, এখন আবার বেরোচ্ছ ইনস্যুরেন্সের জগিং এ। জি আঙ্কেল, শরীরটা একটু খারাপই ছিল। তা কি হয়েছিল, জ্বর না মাথা ব্যথা? মাথা ব্যথা। আচ্ছা তোমার শালিকাকে নিয়ে এক রুমের মধ্যে থাকো কি করে? সমস্যা তো আঙ্কেল একটু হয়ই, কিন্তু দু চার দিনের জন্য হলে তোমার মেনে নেওয়া উচিত, তাই মেনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুনলাম তোমার শালিকা নাকি দেখতে খুব সুন্দরী, আমার গিন্নির কাছে শুনলাম, পরিচয় করে দিও। কিন্তু আঙ্কেল ও তো চলে গেছে। চলে গেছে? আচ্ছা ঠিক আছে, এলে আবার পরিচয় করিয়ে দিও। জি আঙ্কেল, এসো আঙ্কেল, আসে। আচ্ছা এসো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাবি, কোনো আকর্ষণ পাচ্ছি না। পাবে কিভাবে, সুন্দরী যে চলে গেছে। চিন্তা করছি যে আমিও চলে যাব। থাকুন আর কটা দিন। না থাকি কি হবে, খালি ঘরে ঘরে বসা, তোমার সাথে খালি বক 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 করা। কোন সময় জানি আমার পাড়া প্রতিবেশী বলে ফেলে যে দেবর ভাবির এত কিসের কথা। আরে ধুর, এসব গ্রামের লোকেরা ভাবে, তারা তো স্বাভাবিকভাবে ওঠা বসা চলাফেরাকে বাঁকা চোখে দেখে। তাই নাকি? শহরের লোক এসব ভাবে। ও তাহলে তো, তাহলে তো করা যায়, তাহলে তো করা যায়। একেবারে মার খাওয়া। আচ্ছা ঠিক আছে, কেন ওটা। আচ্ছা ভাবি, ওই ওপা ভাবি তো আছে না, বোন চলে গেছে, বাবির সাথে একটু করা যায় নাকি সম্পর্ক? এই তোমার মুখে ফাজলামো কথা ছাড়া কোনো কথা নেই, যাও বাইরে থেকে ঘুরে আসো, ঠিক খাবার সময় আসবে, যাও। আচ্ছা গোপা ভাবি বোনের ফোন নাম্বারটা দেওয়া যায়? দেখতে তো সুন্দরী আছে, মন্দ হয় না, ব্যবস্থা করা যায়। যাক একটু জুস নিয়ে তাহলে গেলাম। যাও যাও। কি লজ্জা পাস নাকি? না আরে লজ্জার কি আছে, সামান্য চুরি, এটা তো কোনো বিষয় না। আমি আর আমার ছোট ভাই গ্রামে থাকতে এমন কোনো ফলের গাছ নাই যে ফলের গাছের ফল চুরি করি নাই। হ্যাঁ আরে মধু আমার ছোট ভাই, ও তো আমার বাসায় আসছে তো ফল চুরির ঘটনা কেন্দ্র করে। তাহলে তো কষ্ট নাই কোনো দিন। হ্যাঁ আর এরকম তো শালি এরকম একটা সামান্য চুরি করছে, লজ্জার কি আছে? না সেটাই আসলে, কিন্তু চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা, কিন্তু লোপা তো ধরা পড়ে গেছে, খুবই লজ্জার মধ্যে পড়ে গেছে। তোর ভাবি এত বকা জোকা করছে, আমি তো চিন্তা ছিলাম সুসাইড না করে। না না ভাবি আবার অনেক বেশি করে ফেলছে, এতটা করা উচিত না কিন্তু। হ্যাঁ সেটাই। আরে রিক্সাই কই যাবি? আচ্ছা না ভালো কথা, তুই আমি একটু যাই, তুই যা। কোথায় যাবি কোথায়? আমার তো কাজ আছে, তুই যা। এই রিক্সাই দাঁড়া। আরে আব্বার মাথা এখনো ঠান্ডা হয় নাই, আব্বার মাথাটা ঠান্ডা হোক তারপরে বাড়িতে যা। হ্যাঁ তা অবশ্য জানি, আমি চিন্তা করছি বন্ধুর বাসায় যাবো, তা আব্বার মেজাজ টেজাজ ঠান্ডা হলে তখন আবার বাসায় যাবো। তাহলে পরে ঠিক আছে, তা বাড়িতে যে যাবি, টাকা পয়সা আছে হাতে? 200 টাকা আছে, দাও 500 টাকা দাও। 500 টাকা আমার কাছে নাই, আমার কাছে 500 টাকার একটা নোটই আছে, তোর ভাবির কাছে আমি দিয়ে যাবো, তুই ভাঙায় 300 টাকা নিবি ওইখান থেকে, ঠিক আছে? আর রাতের জানি করবি, খুব সাবধানে যাবি কিন্তু। ঠিক আছে অসুবিধা নেই, আর গিয়ে আমার একটা ফোন করে জানাবি যে ভালো মতো পৌঁছেছিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমার এই মনে হচ্ছে ব্যাক করতে পারি, আবার যদি অবস্থা খারাপ দেখি বন্ধু। সেই জন্যই তো তোরে বললাম যে কয়দিন বেশি করে থাকে যায় এখানে। ভালো লাগে ভালো যে কিসে লাগে তোর ওরা কি আমি জানি না, ওরাও তো যাচ্ছর। ওরাও তো যাচ্ছর মানে আমার বোন যাচ্ছর, আমি চোর, আমার মা চোর, মানে আমরা পুরো ফ্যামিলি সবাই চোর। আরে আসলে একটা ওলা গেলে যে বাক্যের অর্থ এরকম হয়ে যাবে এটা তো আমি বুঝতেই পারিনি। না তুমি আর কিছু বোঝো না, বিশ্বাস করো আমি ওরাও বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম ওরা চোর, ওটা কিন্তু সত্যি কথা। রেদু মধু কিন্তু গ্রামে থাকতে চুরিই করতো, মানুষের গাছের ফল টলগুলো চুরি করতো, মধু যেখানে আসছে এরকম একটা কাণ্ড ঘটিয়েই কিন্তু আসছে। তোমাকে কে বললো? রেদু গাধাটাই আমাকে বলে দিয়েছে। তাতে কি আছে,
গ্রামের বাগান থেকে ফল চুরি করে খাওয়া আর ঢাকায় এসে আচার চুরি করে খাওয়া আবার ধরাও পড়া, এক কথা এক কথা না। তাই আচ্ছা, হ্যাঁ একটা কাজ করলে কেমন, মধুকে আমরা যদি একটা চুরি করার সুযোগ দিয়ে দিই, মানে ফল টলের প্রতি খুব লোভ তো, আপেল আমার ঘরের মধ্যে এনে রেখে দিলাম খোলা, দেখলো চুরি করলো তারপর তুমি হাতে নাতে ধরে দিলে, তুমি কি বলো তো আবার শুরু করেছো, তুমি শুধরাবে না যাও। মানে নিজের মাথায় তো কোনো বুদ্ধি আসে না, আরেকজন বুদ্ধি দিলে সেটাও নেবে না, অদ্ভুত। অসম্ভব ভাবি, আপনি এই কাজটা করতে গেলেন কেন? আর আচারের বয়মটা তো আমার হাতেও ভাঙতে পারতো, ভেঙেছে আপনার ছোট বোন, ও তো আমারও বোন, এই কাজটা আপনি একদম ঠিক করেননি, এটা নিয়ে যান। না ভাবি, লোপা যে এরকম একটা কাজ করবে আমি বুঝতেই পারিনি, বাসায় এসে প্রথমেই আচারের বায়না ধরেছে, আচার দেখলে ওর কি আর হিতাহিত জ্ঞান থাকে, আশেপাশের সব বাসার আচার ওই তো সব খেয়ে ফেলে। আর আমার দেবর কি করে জানেন, বাড়ির আশেপাশের কারো গাছের কোনো ফল সে থাকতে দেয় না, যে কোনো ফলের প্রতি তার এমন লোভ। সেদিন কি করেছে জানেন? কি করেছে? না থাক ভাবি, আপনি আচার নিয়ে এসেছেন আমি ভীষণ মাইন্ড করেছি, এটা আপনি নিয়ে যান, লোপা আবার এলে ওকে খেতে দেবেন। ও আর এসেছে ভাবি, লোপার ফোন নাম্বারটা কি একটু দিবেন? না মানে ও তো আমারও ছোট বোন, মাঝে মাঝে ওর সাথে একটু গল্প করা গেল। কথা বলবেন? তা তো খুব ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনার মোবাইল আছে না, সেভ করে নেন নাম্বারটা। হ্যাঁ থ্যাংক ইউ, মাঝে মাঝে ওর সাথে গল্প করা যাবে। আশীর্বাদ। ঠিক আছে এটা নিয়ে যান ভাবি। নিয়ে যাবো? হ্যাঁ আপনি রাখেন। না না না, এটা আপনি নিয়ে যান, লোপাকে রাখেন না ভাবি, আপনি খাবেন। না আমি আচার কত পছন্দ করি না, লোপাকে দেবেন। কেমন লাগলো ওনাকে? একটু ছটফটে স্বভাবের, সকালে যখন আমি ড্রয়িং রুমে গেলাম আমাকে শুনিয়ে শুনিয়ে সব গান, কি যে সব গান, দেখতে কেমন চলে, ছেলেরা চললেই হয়, কিন্তু আমার মনে হয় কি সে খুব রোমান্টিক, চেহারা সুরত দেখে না একটু বাউন্ডলে মনে হয়, ছেলেরা একটু বাউন্ডলে হলে ভালোই হয়। তো ভাই বোন কজন? এত কিছু কে জিজ্ঞেস করলো, আর সময় বা পেলাম কয়দিন আমি? তুই কন্ট্যাক্ট নাম্বারটা নিবি না? সেধে তো কি চেয়েছে? ছেলেরা তো তাই করে। তা অবশ্য ঠিক, তোর কি মনে হয় সে তোর সাথে যোগাযোগ করবে? মনে হয় না। কেন? দেখ আগে যদিও মনে হতো, কিন্তু ওই ঘটনার পর থেকে আমার মনে হয় না আর কোনো যোগাযোগ করবে। চুন্নিকে কে ভালোবাসবে? সে যে চোর না সেটা কনফার্ম হলে কীভাবে? মধু মধু মধু, হ্যাঁ ভাবি শোনো, কার পেয়েছে নাম্বার না চেয়েছিলে? বাবা বাবা বাবা, 01711 4 6 6, সেভ করে নি। হ্যাঁ নাম্বার তো নিয়ে দিলাম, এবার দেখো মন চুরি করতে পারো কিনা। তোমার দেবর কিন্তু মানুষ পড়ে তো ওস্তাদ, তাই নাকি? আচ্ছা দেখা যাবে। ভাবি আপনার দেবরটা ঘরে আছে নাকি, একটু পাঠিয়ে দেন না, কথাবার্তা বলি গল্প করি। যাও ডাকছে তো, ভাবিকে আগে পটাও তারপর লোপাকে। পাগল।
পরীক্ষা দিয়েছি তো কদিন থাকবেন তো না ভাবি আজকে চলে যাবো না এক কোচে আজই চলে যাবেন কেন আমার এক বন্ধুর এখানে যাব তারপর কয়েকদিন থেকে বাড়িতে চলে যাব তা তো বন্ধু বলে কথা কিন্তু দেখেন কেমন কাণ্ড আজকে আপনি চলে যাবেন আমার বাসায় আজকে কিন্তু চা না খেলেই হবে না আজকে খেতেই হবে বসুন বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি ভাবির ঘর থেকে ফল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে কি বলতেছে সব ভাবির কাছে আমার উঁচু মাথাটা একদম হেট করে দিয়েছে এই বদমাইশটা এই জায়গায় এসে একটা বদনাম করে গেল না আমি এখন গোলজারের সামনে মুখ দেখাই কিরকম করে ছি 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 কোনো টাকা পয়সা নিয়ে গেছে টাকা নেবে তো দূরের কথা কখন গেছে কিছুই বলে যায়নি আমাকে ওর এখন সামলে পাইলে আমি একদম থাপড়ে 32টা দাঁত ফেলে দিতাম স্টুপিড ওর দোষ কি তোমার প্রশ্রয় পেয়ে এরকম হয়েছে হ্যাঁ আমি তো সবসময় প্রশ্রয় দিই একটা গ্রামের বাড়িতে গাছ থেকে ফল চুরি করা আর একটা ঢাকা শহরের বাসায় এসে ফল চুরি করা দুইটা এক জিনিস হলো ছোট ভুলে